আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব দারুণ মজাদার দুইটা রেসিপি। শুরুতে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে রেসিপি তৈরি করব রাইস কুকারে। একটা রাইস কুকারের ভিতরে 1 কাপ সয়াবিন তেল, 4টি তেজপাতা, 2 কেজি মাংস, 2 কাপ কাঁচা পেঁপে এবং টমেটো পেস্ট, 2 টেবিল চামচ জিরা পেস্ট, 1 কাপ আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, এলাচ এবং জয়ফল পাউডার, 8 টুকরা দারচিনি, 2 চা চামচ ধনের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপরে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পরে 4 লিটার গরম পানি রাইস কুকারের ভিতর দিয়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আগের থেকে ধুয়ে রাখা 1 কেজি পোলাও চাল, 1/2 কেজি মুসুরির ডাল এবং 1/2 কেজি আলু মাংসের ভিতরে দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। এরপরে দেখবেন রাইস কুকারটা অফ হয়ে গেছে। যখন অফ হয়ে যাবে আবার একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে একটা কড়ার ভিতরে 1 কাপ আচারের তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 10টি শুকনো মরিচ, 1 চা চামচ গোটা জিরা ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির ভিতরে দিয়ে দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে কিছু কাঁচা মরিচ উপরে দিয়ে আপনি চাইলে রাইস কুকারের পাতিলটা ধরে চুলার উপরে দিতে পারেন। এভাবে 10 মিনিট রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। হয়ে গেল খুব সহজে টেস্টি খিচুড়ি। যে কোনো অনুষ্ঠানের জন্য খুব সহজে আপনি রাইস কুকারে মাংস খিচুড়ি তৈরি করে নিতে পারেন। 500 গ্রাম মগজ এবং 500 গ্রাম আলু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আলু ভালো করে চটকে নিতে হবে এবং মগজের ভিতরে যে রগগুলো থাকে রগগুলো চটকে নিয়ে ফেলে দিতে হবে। আলু মগজ যখন ভালো করে মিশিয়ে যাবে তখন 2 চা চামচ জয়ফল এবং এলাচ পাউডার দিয়ে দিতে হবে, 1 টেবিল চামচ শুকনো মরিচের পাউডার এবং 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপরে একটা ডিম দিয়ে আবারও একটু মেখে নিতে হবে। অল্প গরম তেলের ভিতরে গোল একটা চামচ ধারা অল্প অল্প ডো দিয়ে একটু পাতলা করে কাবাবগুলো ভেজে নিতে হবে। অবশ্যই কাবাবগুলো আলতো হাতে উল্টে দিতে হবে। কাবাবগুলো এপিটুপিট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যে কোনো অনুষ্ঠানের জন্য খিচুড়ির সঙ্গে মগজ কাবাব খেতে কিন্তু খুবই টেস্টি। কেমন হচ্ছে রেসিপিগুলো একটু যদি কষ্ট করে কমেন্টসে ভিডিও দেখতে দেখতে জানান আমাকে, তাহলে অনেক ভালো লাগবে আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।